হ্যালো হ্যালো ভিউস ওয়েলকাম মাই প্রি বি ব্লগ অ্যান্ড মাই প্রিয়ার তোমাদের স্বাগতম তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমাদের রাখি বন্ধন উৎসব তো ভালোই কেটেছে কারণ এখন তো রাখা বন্ধন উৎসবটি চলছে তো তোমাদের রাখি বন্ধন উৎসব কেমন কাটলো সবাই আমাকে বলো আর আমি কী কীভাবে সেলিব্রেট করেছি তোমার দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ কেউ স্কিপ করবে না তো এখানে আমি সকালবেলা উঠে একদম পুজো টুচু দিয়ে রাখিগুলিকে যাত মানে ঠাকুরকে কাছে দিয়ে তো চলে গেলাম রান্নাঘরে রান্নাঘরে আমি কী কী রান্না করেছি কারণ রান্নার ভিডিওটা দিতে পারিনি কিন্তু কী কী রান্না তো দেখাতে পারবোই এখানে দিয়েছি মুগ ডাল করেছি নারকেল দিয়ে আর এখানে সয়াবিন দিয়ে আলু দিয়ে আর পনির দিয়ে বানিয়েছি কারণ আমাদের বাড়িতে ছিল অতীত তো সবার জন্য রান্না করতে হবে তার জন্য আমি আগে রান্নাটা করে নিয়েছি তারপর স্নান টান করে পুজো টুচু দিয়ে দিয়েছিলাম তো এখানে আমি তারপরে আমি এখান থেকে তো আমাদেরকে দেখে চলে যাচ্ছিলাম ঠাকুর ঘরে তো ঠাকুর ঘরে তো পুজো দিয়েই দিলাম তারপর আমরা দুপুরে ভাতটা খেয়ে বিকালে এসে বললো রাখি দেওয়ার পালা তো এখানে দেখো রাখি আমি দিয়ে দিচ্ছি ফার্স্ট বল আমার গোপাল ভাইকে তো এখানে আমি গোপালকে আমি আগে দিয়ে দিয়ে দিই কিন্তু এবার ভাইকে একসাথেই দেবো তো গোপালকে আমি রাখি দিয়ে দিচ্ছিলাম তো এখানে গোপালকে আমি রাখি দিয়ে দিচ্ছিলাম তারপর ওকে দিয়ে দিলাম চকলেটটা দিয়ে দিলাম তো এখানে রাখি বন্ধন তারপর ভাই ফোট তো মানে একটা অবশ্য ওয়েট করার পর আসে না তো কখন আসবে কখন আসবে মনের মধ্যে অনেকটাই মানে কী বলো উত্তেজিত হয়ে থাকে ভাইকে রাখি দেবো ভাই ফোটা দেবো ঠিক না তো এখানে শুনুন কোপাল ভেঙে দিয়ে দিচ্ছে মাঝখান থেকে চপটা যাচ্ছে মানে হয়তো বড় মনে এই চপটা পছন্দ হয়নি বলছে না না ওর দেড় মিনিট লাগবে আমি বলছি আর কি তো যাই হোক তো এখান থেকে আমি ভাইকে দিয়ে এখন আমার ছোট্ট লিটল লিটল ভাইটাকে দিয়ে দিচ্ছিলাম তো এখানে ওকে দিয়ে দিচ্ছিলাম তো ওকে আবার বলছিলাম ক্যামেরাটা একটা ধর কারণ অন্যদিকে মাসি তো রান্না করছিল দুপুর রান্না তো হয়ে গেছে দুপুর রান্নাগুলি এত টেস্টি হয়ে গেছে কারণ মাসি নিজেই বলেছে আমি রান্না করেছি যে আমি প্রশংসা করছি আমার রান্না তা বলে কিছুই নেই কারণ আমি সব সময় মানে রান্না খেয়ে মাকে বা মাসি তারাও বলেছে খুব টেস্ট হয়েছে তখন দুপুর রান্না তো যার যেমনি খেয়ে নিয়েছি সবাই তখন তো রান্না রাত্রে রান্নাটা করতে হবে তো রাত্রে রান্নাটা মাসি করে নিচ্ছে তো এখানে আমি ভাইকে রাখি পুড়িয়ে দিচ্ছিলাম আর আমরা ভাই বোন ঠাকুর করে টুক টুক টুকটুক করে রাখি বন্ধন উৎসবটা সেলিব্রেট করে নিচ্ছিলাম দুজনে মিলেই তো এখানে দেখো ভাইকে রাখি পরিয়ে দিচ্ছিলাম তো অ্যাকচুয়ালি মানে এবছর রাখিটা বলে ভালো বেশি মানে সময়টা ভালো না আর কি শুনলাম যেটা যে রাখি পরাতে নেই কিন্তু কে আর মানে ম্যাক্সিমামই তো দেখলাম রাখি পড়ালো ঠিক না তো কারণ প্রত্যেকটা বসে ওয়েট করার পরে এটা আসে কে বাঁচে কে মরে এ আরেক বসে আস্তে আস্তে ঠিক না তো যাই হোক আমি আশা করি আমার ভাইগুলো সব ভালো থাকুক সুস্থ থাকুক তো লিটল ভাইকে আমি দিয়ে দিলাম চকলেট ও ও আগিয়ে চকলেট খেয়ে নিয়েছে ওর জন্য যতটুকু যতগুলো চকলেট এনেছি তো দুটো চকলেট বাকি ছিল এটা ওকে দিয়েছি আর গোপাল একটু দিয়েছি রাখি বন্ধনের সময় আমার শেষ তার আজকের মতো বাই বাই 哎，说白了都是吃。这个。